বিরতির পর স্বাগত। আজ আয়ুষ্মান ভারতের উপর নির্মলা সীতারমণ বিভিন্ন বক্তব্য রেখেছেন। এবার উঠে আসছে আয়ুষ্মান ভারত প্রকল্পে আইসিডিএস এর কর্মীদের সংযোগ করা হচ্ছে, তাদের সংযোগীকরণ করবে এবার কেন্দ্রীয় সরকার। একেবারে ভোটের আগে অসংগঠিত শ্রমিকদের দিকে তাকিয়ে এই বিশেষ উদ্যোগ বা এই বিশেষ সিদ্ধান্ত বলে এই মুহূর্তে জানা গেছে। আয়ুষ্মান ভারতের আওতাধীন দেশের সমস্ত আশা কর্মীদের এবার নিযুক্তি দেওয়া হবে আয়ুষ্মান ভারত প্রকল্পের বিভিন্ন কাজে। আইসিডিএস কর্মীরা এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের বিভিন্ন কাজে তারা এবার নিয়োগ করবে, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব। টেলিফোন লাইনে রয়েছে আইসিডিএস কর্মী রাখি মজুমদার। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। আপনাদের এই মুহূর্তে আয়ুষ্মান ভারতের আওতাধীন দেশের সমস্ত যে কাজকর্ম রয়েছে বা আয়ুষ্মান ভারতের আওতায় যে সমস্ত প্রকল্পগুলি আছে সবকিছুতে এবার আপনাদের সংযোগীকরণ করা হচ্ছে, কি বলবেন? খুব আনন্দের সংবাদ আমি মনে করি, কারণ যারাই কাজ করছে বেশিরভাগই শ্রমজীবী মানুষ, নিতান্তই গরিব, এবং করোনার মতো সময়ে তারা যেভাবে কাজ করে গেছে মানুষের জন্য, এবং এখনো তারা প্রতি ঘরে ঘরে উদ্যোগ নেওয়া, এটা সত্যি আনন্দের। এবং আমি ব্যক্তিগত ভাবেও আমি প্রচন্ড পরিমাণে খুশি হয়েছি, আমাদের গভর্নমেন্টকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এই যে আপনাদের আজকে এই গোটা বিষয়টি সম্পর্কে আপনারা অবশ্যই অবগত হয়েছেন, আগামী দিনে আপনাদের কি প্রত্যাশা থাকবে? আগামী দিনে প্রত্যাশা এটাই থাকবে, যে যে জায়গাতে আমরা কাজ করতে গিয়ে একটু ত্রুটি আছে, সেই ত্রুটিটা যাতে আমরা কভার করে নিতে পারি। প্রত্যেককে, আমি একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আমার সাথে যেমন আশা জড়িত, এরকম প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কর্মীর সাথেই আশা জড়িত আছেন। তো যেই জায়গাতে কাজের কোনো ত্রুটি থাকলে সেটা কিভাবে আরো ভালোভাবে পরিষেবা দেওয়া যায়, সেটার জন্য আমি নিজেও এটার পক্ষেই কথা বলবো, এবং ওরাও চেষ্টা করবে নিশ্চয়ই, ওরাও আনন্দ আনন্দ সহকারে কাজ করে যাবে। একদমই। আশা কর্মী হিসাবে বা আইসিডিএস এর কর্মী হিসাবে আপনাদের তো বহুদিনের বহু কিছুর চাহিদা ছিল, বহু কিছুর আশা ছিল। আপনারা একাধিকবার আপনাদের চাহিদা নিয়েও তুলে ধরেছেন, এরপর এখন আপনাদের কাজ স্বাভাবিকভাবে একটু বেড়েছে বা দায়িত্ব বেড়েছে, সেক্ষেত্রে কি আরো কিছু চাওয়া থাকবে সরকারের কাছে? অবশ্যই চাওয়া থাকবে, কারণ আমাদের যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছেন, আমরা কাজের বিনিময়ে আমরা যে পয়সাটা পেয়ে যাচ্ছি সেটা দিয়ে কিচ্ছু হচ্ছে না, সাধারণ একটা অনারিয়াম দিয়ে যাচ্ছে আমাদেরকে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দাবি করছি এটাই, আমাদেরকে যাতে সম কাজে সম বেতন দেওয়া হয়, এবং আমাদেরকে যাতে রেগুলার কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এটা দীর্ঘদিন ধরে আমরা লড়াই করে যাচ্ছি, আবেদন করে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের অনেক অনেক বাড়ি আবেদন গেছে। তো এটা যাতে সত্যি বাস্তবে পরিণত হয় সেটার জন্য আমরা অবশ্যই আশা করব, এবং সেই বিশ্বাস নিয়েই চলবো যে হ্যাঁ, আমাদের আগামী দিনে সেটা হবে। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যেই আয়ুষ্মান ভারতের আওতায় আশা কর্মীরা রয়েছেন এবং তাদেরকে এখন আয়ুষ্মান ভারতের বিভিন্ন প্রকল্পে কাজ করতে হবে, সে বিষয় নিয়ে কিন্তু আমরা একে একে প্রত্যেকের বক্তব্য নিচ্ছি। তারা কি মনে করছেন, বিশেষ করে আশা কর্মীদের উপর এই দায়িত্ব, আশা কর্মীদের নিজেরা আজকের এই সিদ্ধান্তে কতটা খুশি, কি বলছেন, গোটা বিষয় নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে তাদের বক্তব্য, তাদের প্রতিক্রিয়া তুলে ধরছি। একেবারে লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারের শেষ শেষ বাজেট অধিবেশন, আর এই বাজেট অধিবেশনকে কেন্দ্র করে একে একে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই বিষয় নিয়ে আমি আবারও সরাসরি যোগাযোগ করার চেষ্টা করছি আশা কর্মী সবরী রায় রয়েছে আমার সাথে। সবরী ম্যাডাম, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি।
শোনা যাচ্ছে ম্যাডাম কথা? আজ আয়ুষ্মান ভারতের আওতাধীন বিভিন্ন প্রকল্প নিয়ে আজ আলোচনা করা হচ্ছে, বিশেষ করে জোর দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় আয়ুষ্মান ভারত। আমরা এর আগেও দেখেছিলাম আয়ুষ্মান ভারতের সার্ভে হয়েছে গোটা দেশ জুড়ে, এবং সেই সার্ভে অনুযায়ী বিভিন্ন জায়গায় কিভাবে সাধারণ মানুষকে সাহায্য প্রদান করা যায়, বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে কিভাবে সাধারণ মানুষকে আর্থিকভাবে সাহায্য প্রদান করা যায় তার জন্য কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার জোর দিয়েছে। এবং আশা করা হচ্ছিল যে আয়ুষ্মান ভারত প্রকল্পের উপর হ্যাঁ নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি। যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি বিভিন্ন আশা কর্মীদের সাথে, এবং তারা কি বক্তব্য রাখছে গোটা বিষয়টি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ করে এর আগেই আশা বা প্রত্যাশা ছিল যে আয়ুষ্মান ভারতের উপর এবার কেন্দ্রীয় সরকার জোর দেবে, কিভাবে আয়ুষ্মান ভারত বা আয়ুষ্মান ভারত প্রকল্পে সাধারণ মানুষকে সুবিধা প্রদান করা যায় তার উপর এই মুহূর্তে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আজ প্রথমেই দেখা গেছে নির্মলা সীতারমণ, তিনি প্রথমেই আয়ুষ্মান ভারত নিয়ে কথা বলেছেন। আয়ুষ্মান ভারতে কিভাবে সাধারণ মানুষকে সুবিধে প্রদান করা যায়, কিভাবে আয়ুষ্মান ভারতে সাধারণ মানুষ সুবিধে ভোগ করবে সেই বিষয় নিয়ে জোর দিতে দেখা যায়, এবং সেখানে একটি নয়া সংযোজন হতে দেখা গেছে। এবার আশা কর্মীরা সরাসরি আয়ুষ্মান ভারতের প্রকল্পে আসছেন, আয়ুষ্মান ভারত আওতায় এবার আশা কর্মীরা যোগাযোগ আয়ুষ্মান আয়ুষ্মান ভারত প্রকল্পের একাধিক বিষয় নিয়ে এবার কাজ করবেন আশা কর্মীরা। রীতিমতো খুশির খবর, সে বিষয় নিয়ে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। আইসিডিএস এর কর্মী রয়েছে আমাদের সাথে। প্রথমে আপনাকে ম্যাডাম নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। আজ নির্মলা সীতারমণ অর্থমন্ত্রী, তিনি আজ বাজেট পেশ করেছেন এবং সেখানেই সিদ্ধান্ত নিয়েছেন যে আয়ুষ্মান ভারতের আওতায় দেশের সমস্ত আইসিডিএস কর্মীদের আজ সংযোগ করা হবে, আর সেই বিষয়টায় আপনার কি প্রতিক্রিয়া? অসংখ্য ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রীকে আমাদেরকে আয়ুষ্মান ভারতের আওতাভুক্ত করার জন্য, অসংখ্য ধন্যবাদ। এতে প্রায় 27-28 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়ক উপকৃত হবেন সারা ভারতবর্ষে, ত্রিপুরা রাজ্যে প্রায় 20,000-এর মতো। ম্যাডাম প্রথমেই অনুরোধ করছি টিভির ভলিউমটা যদি একটু কমিয়ে দেন। ঠিক আছে। নমস্কার, বলুন। বলছি আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে অসংখ্য ধন্যবাদ, ভারতবর্ষের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদেরকে আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ এতে আমরা প্রায় ভারতবর্ষের 27 লক্ষের কাছাকাছি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা উপকৃত হব, ত্রিপুরাতে প্রায় 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা উপকৃত হব। একদমই। কি প্রত্যাশা থাকবে আগামী দিনে আপনাদের আয়ুষ্মান ভারতের আওতায় আনা হয়েছে? এটার পাশাপাশি আমাদের সবচেয়ে যেটা প্রত্যাশা থাকবে আমাদের, মানে এটা তো ছিল পাশাপাশি, আরেকটা প্রত্যাশা ছিল যে অবশ্যই এবার বাজেটে আমাদেরকে বেতন ভাতা কিছুটা হলো বৃদ্ধি করা হবে। যাই হোক, এটা এবার পূরণ হলো না, আমরা জুলাই মাসের পূর্ণাঙ্গ বাজেটের দিকে তাকিয়ে থাকব। কারণ আমরা বিশ্বাসী আগামীতে আমাদের এই সরকারই প্রতিষ্ঠিত হচ্ছে এবং পূর্ণাঙ্গ বাজেটে আমাদের অবশ্যই বেতন ভাতা বৃদ্ধি করা হবে। আশা কর্মী হিসেবে কি মনে হয় এই যে আয়ুষ্মান ভারত প্রকল্পে আপনাদের সংযোজন করা হয়েছে, আপনাদের দায়িত্ব অবশ্যই বেড়েছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কি এবার আপনাদের উপর জোর দেবেন? আমি তো বললামই যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত করার জন্য ওদেরকে ধন্যবাদ, এবং আগামী বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ভাতা তাদের আশানুরূপ আমরা যে ধরনের আশা করছি সেই হিসাবে বৃদ্ধি করা হবে, এই আশা আমরা রাখছি। একদম ধন্যবাদ আপনাকে। ভোটের আগে দেখা গেছে অসংগঠিত শ্রমিকদের দিকে তাকে বড় নজর দিচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আয়ুষ্মান ভারতের আওতায় দেশের সমস্ত আইসিডিএস
কর্মীদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ আয়ুষ্মান ভারতে এবার আশা কর্মীরাও কিন্তু সংযোজন হচ্ছে। এবার তারা সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পে কাজ করবে, বিভিন্ন সার্ভে থেকে শুরু করে কিভাবে সাধারণ মানুষের কাছে সেই আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড চলে যাবে তার জন্য এবার আশা কর্মীদেরকে সংযোজন করা হয়েছে। বিশেষ করে দেখা গেছে যে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বেশ কিছুদিন আগেই বিভিন্ন জায়গায় সার্ভে করা হয়েছিল, বিভিন্ন জায়গায় ভারত সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছিল এবং সেই সংকল্প যাত্রাতেও আয়ুষ্মান ভারতের উপর জোর দিয়েছিল কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। এবং আজ যখন নির্মলা সীতারমন বাজেট পেশ করেছেন, সেখানেও আয়ুষ্মান ভারতের নাম উঠে এসেছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে এবার আশা কর্মীদের সংযোজন করা হচ্ছে, এবার আশা কর্মীরা সরাসরি আয়ুষ্মান ভারত আওতায় দেশের বিভিন্ন যারা আইসিডিএস কর্মীরা রয়েছেন তারা এবার কাজ করবেন, তারা এবার বাড়ি বাড়ি যাবে, বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করবে এবং সেই ক্যাম্পিং এর মাধ্যমে সাধারণ মানুষকে সেই কার্ড প্রদান করবে। অর্থাৎ গোটা বিষয় কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার জোর দিচ্ছে। ভোটের আগে একেবারে অসংগঠিত শ্রমিকদের দিকে তাকিয়েছে কেন্দ্রীয় সরকার। আয়ুষ্মান ভারতের আওতায় দেশের সমস্ত আইসিডিএস কর্মীদের এবার নিয়োগ করা হয়েছে আয়ুষ্মান ভারত। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।